দুর্গাপুর মন্দিরের কাছেই। আর এই সিঙ্গারা হচ্ছে বিখ্যাত সিঙ্গারা, আর এই মামা এত দারুণ সিঙ্গারা বানায় যা কিন্তু খেতে কিন্তু ইয়াম্মি। আর এটা খাওয়ার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ এখানে আসে, আর এসেই কিন্তু আপনি সিঙ্গারা পাবেন না, কেননা এখানে কিন্তু আপনার অবশ্যই সিরিয়াল দেওয়া লাগে, আর সিরিয়াল দেওয়ার পরেই কিন্তু আপনি সিঙ্গারাটি খেতে পারবেন। তো চলেন আমরাও ট্রাই করব যে আসলে কেমন, এখানে অনেক দূর থেকে মানুষ আসে এবং প্রশংসায় পন্থ। এখন ভাঙবো তো, এখন দেখেন আমাদের প্রায় 3 ঘন্টা অপেক্ষার পর আমরা এই সিঙ্গারাটি পেয়েছি, আর এখন এই সিঙ্গারাটা কিন্তু আমরা এখন ভাঙবো এবং দেখবো যে ভিতরে কী কী রয়েছে। তো এর জন্য আমার যে ভাই গিয়েছিল সাথে, তো ভাই হচ্ছে উনি হাত ধুতে গিয়েছে আর আমি অলরেডি হাত ধুয়ে এসেছি। তো এখন আমি এটা দেখবো এবং দেখার পরে আসলেই 5 টাকায় যে আসলে এত ভালো মানের সিঙ্গারা দেয় সেটা আমি আগে জানতাম না। এই সিঙ্গারা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসে, আর এই সিঙ্গারার ভিতরে যে কি এমন বৈশিষ্ট্য আছে যার কারণে মানুষ 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করে, এই জিনিসটাই এখন হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করব। তো চলেন আমরা একটা ভেঙে দেখি। আমার সাথে যে দাদা গিয়েছিল, দাদা একটি হাতে নিয়েছে এবং উনি কিন্তু এটা চাপ দিয়ে ভেঙে ফেলেছে। এটা কিন্তু একদম ধোয়া উঠা সিঙ্গারার কিন্তু স্বাদ অনেক অসম্ভব সুন্দর। আর এখানে কিন্তু চুই জাল, বাদাম, বুট এবং অনেক অসাধারণ কিছু মশলা আছে এই সিঙ্গারের ভিতরে। মজা পেয়েছি খেয়ে। তো আমরা এখন হচ্ছে বাসার দিকে রওনা দিব, তাই আমি বাইকে উঠতেছি। তো দাদাকে বললাম, দাদা এখানে তো ঘোরানোর জায়গা কম, আমি একটু সামনে যাই, সামনে গিয়ে দেন আমি ঘুরিয়ে আবার এদিকে আসব। তবে বন্ধুরা, সিঙ্গারা কিন্তু খেতে এসে আমি কিন্তু প্রশংসায় পঞ্চমুখ, আর বর্তমান সময়ে এসেও 5 টাকায় যে এত ভালো মানের সিঙ্গারা পাওয়া যায় এটা আমার জানতাম না। অর্থাৎ এইটা যদি কোনো ভালো রেস্টুরেন্ট হতো তাহলে হয়তো এটার দাম ছিল কমপক্ষে 30 থেকে 35 টাকা এক পিস সিঙ্গারা, এমনকি 50-55 টাকাও হতে পারতো। কিন্তু সিঙ্গারাটা কিন্তু আসলে অনেক কম প্রাইজে, মাত্র 5 টাকাই, অন্য অন্য জায়গা থেকে যে 5 টাকায় যে সিঙ্গারা পাওয়া যায় সিঙ্গারাটা কিন্তু আসলে অনেক জোশ ছিল। আর খুব মজা করে খেয়েছি, মাত্র 5 টাকায় যে এত ভালো সিঙ্গারা পাওয়া যায় এটা জানতাম না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন, হয়তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।